পৃথিবীর মানুষ আলেম ওলামা জানা তো বহু দূরের কথা, পৃথিবীর কোন নবীকে আল্লাহ বলেননি যে কিয়ামত এত তারিখে এত সালে হবে। এক শ্রেণীর পাগল একেবারেই ফেতনাবাজ বক্তা বলছে যে ইমাম মাহাদি চলে এসেছে, দাজ্জাল জেল, ইমাম মাহাদিকে জেলখানায় বন্দী করা হয়েছে, দাজ্জাল চলে এসেছে, 2024-25 সালে কিয়ামত হবে। একেবারে এরা ধর্মের নামে জাতিকে প্রতারণা দিচ্ছে, এরা ভণ্ড ছাড়া কিছু নাই। এ কথা বলার অবকাশ নেই। ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবে মানুষ বুঝতে পারবে, দাজ্জাল যখন বের হবে বুঝতে পারবে, আকাশে যেমন চন্দ্র উঠলে যেমন মানুষ বুঝতে পারে, দাজ্জাল আসলে বুঝতে পারবে, ইমাম মাহাদি আসলে বুঝতে পারবে। অযথা ইমান বিধ্বংসী বিতর্কিত কথা ছড়িয়ে দিচ্ছে এক শ্রেণীর বক্তা, বলছে যে ইমাম মাহাদি চলে এসেছে, জেলখানায় বন্দী আছে, দাজ্জাল বের হয়ে গেছে। এগুলি একেবারেই উদ্ভট কথা, এই কথাটা আপনি কান দিবেন না। ইমাম মাহাদি আসবে আপনি বুঝতে পারবেন, ওটা এমনিতেই বুঝতে পারবেন। কেয়ামত কবে সংগঠিত হবে এই জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। তবে যেদিন আকাশ জমিন সূর্য চন্দ্র ধ্বংস হবে, এই দিন আসার পূর্বে অনেক আলামত প্রকাশ পাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারটা বলেছেন, কোন বারে কোন দিনে কিয়ামত হবে সেটা হলো শুক্রবার। বলেন তো কি বার? শুক্রবার, ফজর থেকে নিয়ে সকাল এর মধ্যেই হয়ে যাবে। সেই দিন আকাশ জমিনের যত জীববস্তু আছে সবাই আল্লাহর ভয়ে, জড়বস্তু আছে সবাই আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, কিন্তু মানুষজন খেলতামাশায় ব্যস্ত। মানে এরা জীববস্তু জড়বস্তুর চাইতে খারাপ, এদের বিবেক জ্ঞান নেই, এরা আনন্দ ফুর্তি নিয়েই ব্যস্ত। শুক্রবারের দিন কিয়ামত সংগঠিত হবে, তো কোন শুক্রবার এটা পৃথিবীর কেউ জানে না, মানুষ তো বহুদূরের কথা, নবী রসুল কেউ বলা হয়নি। তবে কোন দিনে হবে? শুক্রবার। কোন শুক্রবার এটা বলা হয়নি। শুক্রবারের দিন এমন একটা দিন যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছিলেন, যেদিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, যেই দিন তার তওবা কবুল হয়েছে, এই দিনই তার মৃত্যু হয়েছে। এই দিন এমন একটা দিন, যেই দিন এমন একটা সময় আছে, ওই সময়ে মানুষ যার নাম মুসলিম সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন, এমন একটা সময় আছে। কিন্তু ওই সময়টা বিদ্বানগণ বলতে চাচ্ছেন যে ইমাম মেম্বারে দাঁড়ানো থেকে নিয়ে আসর সালাতের মুহূর্ত পর্যন্ত এই সময়টা, তো কেউ কেউ বলেছেন আসরের শেষ ওয়াক্ত পর্যন্ত, মাগরিবের পূর্ব পর্যন্ত, এই সময়ের মধ্যে এমন একটা সময় আছে যে মানুষ যদি আল্লাহর কাছে ওই সময়তে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন, এটা হলো শুক্রবার। তো শুক্রবারের দিনে কেয়ামত সংগঠিত হবে, তো কোন শুক্রবার এটা মানুষের তো জানা বহু দূরের কথা, পৃথিবীর কোন নবী রসুলের জানা নাই। বলছিলাম আকাশ জমিন সূর্য চন্দ্র ধ্বংস হবে, কেয়ামত সংগঠিত হবে, যা সৃষ্টি হয়েছিল তা ধ্বংস হবে, এর পূর্বে আলামত প্রকাশ পাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু আনা ওয়াস-সাআত কাহাতাইন, আমি আর কেয়ামত এই দুই আঙুলের মতো অবতীর্ণ হয়েছি। কেয়ামত হলো মধ্যম আঙুল আর তর্জনী আঙুল আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, বাকি আছে কতটুকুন? সামান্য, 1 ইঞ্চিও নয়, তো এতটুকুন বাকি, এটাই কেয়ামত। ওস্তা আঙুলটি কেয়ামত, সব্বাবা আঙুলটি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। এভাবে তিনি দেখিয়ে দিলেন, মানে বেশি দেরি নাই কেয়ামত আসতে। তো এতটুকুনই 1450 বছর পার হয়ে গেল, এতটুকুন। তো আমি কি করে বলতে পারি যে 24 সাল 25 সালে হতে পারে? তার মানে এগুলি উদ্ভট কথা, এটা গুজব একটা ছড়িয়ে দিচ্ছে। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মটাই হলো কেয়ামতের আলামত।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন এটাই কিয়ামতের আলামত। তার জীবন দশাতে অনেক আলামত প্রকাশ পেয়েছে, তার একটা কি আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াটাই কিয়ামতের আলামত, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে এটা একটা কিয়ামতের আলামত, ছোট আলামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা একটা আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের আলামতের মধ্যে আছে জামানা খাটো হবে, সময় সংকীর্ণ হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, হাত্তা তাকুনাস সানাতু কাশাহারে, যতদিন না একটা বছর মানুষের কাছে একটা মাসের মতো না মনে হবে, অশাহরু কাল জুমাতে, যতদিন না একটা মাস একটা সপ্তাহের মতো মনে না হবে, অতাকুনাল জুমাতু কাল ইয়াম, যতদিন না এক সপ্তাহ মানুষের কাছে একটা দিনের মতো মনে না হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হবে, দিন খাটো হবে। এখন তার একটা বাস্তব প্রমাণ, এই যে 2023 সাল সেদিন আমাদের সামনে আস্তে আস্তে শেষ হয়ে গেল, 2024 সাল পড়তে যাচ্ছে, সেদিন আপনি দেখলেন 2000 সাল, আজকে 2023 সাল 24 সাল। এই সেদিন শুক্রবারে সালাত আদায় করলেন, কাল দিন পরে আবার আর একটা শুক্রবার, মানে দিন আসতে দেরি, দিন শেষ হতে দেরি নাই, সূর্য উঠতে দেরি, সূর্য ডুবতে দেরি নাই, এই যে সময়টা খাটো হয়ে যাচ্ছে এটা হলো কিয়ামতের আলামত। বিদ্বানগণ বলছেন ছোট ছোট আলামত, বড় বড় আলামত ভাগ করেছেন, তারা আপনাকে প্রথমে কয়েকটা ছোট ছোট আলামত বলে আমরা বড় আলামতের দিকে যাব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, সময় খাটো হবে, সময় সংকীর্ণ হবে, ওয়া ইকবাদুল ইলম, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, ওয়া তাজহারুল ফিতনা, ফিতনা প্রকাশ পাবে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আতামিম মিন আতামিল মদিনা, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটা গৃহের ছাদের উপরে উঠে বললেন, হাল তারাওনা মা আরা, সাহাবীগণ আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? কালু লা, সাহাবীগণ বলছেন না আমরা সেটা দেখতে পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নি লারাল ফিতানা, আমি ফিতনা দেখতে পাচ্ছি, তাকাও খিলালা বুয়ুতিহিম কাওয়াকিল মাতার, আমি ফিতনাটা এমনভাবে দেখতে পাচ্ছি যে বৃষ্টির কণা যেমন তোমাদের বাড়িতে পড়ে সেইভাবে আমি ফিতনা বর্ষণ হতে দেখছি। ফিতনা মানে সমস্যা, প্রত্যেকটা মানুষ সমস্যার মধ্যে থাকবে, সমাজে ফিতনা ফাসাদে পরিপূর্ণ হবে, আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা, ছেলেতে সমস্যা, মেয়েতে সমস্যা, স্ত্রী সে সমস্যা, কেসকা বাড়িতে সমস্যা, ঋণগ্রস্ততে সমস্যা, জমি জায়গাতে সমস্যা, ব্যবসাতে সমস্যা, চাকরি করতে সমস্যা, ছেলে এমন একটা কাজ করেছে সমাজে আপনি মুখ দেখাতে পারেন না, মেয়ে এমন একটা কাজ করেছে মানহানি হয়ে যাচ্ছে, নিজে এমন একটা পাপের সাথে জড়িত মানুষের নিকটে প্রকাশ হওয়া পছন্দ মনে করছেন, এমন একটা ব্যবসা করেন সব সময় পুলিশের ভয় আছেন, ধরা পড়লেই জেলখানায় যেতে হবে, হাজার হাজার লক্ষ টাকা ঋণগ্রস্ত আছেন, স্ত্রীতে এমন পরকীয়ায় জড়িত আছে আপনার সমস্যা, যেই চাকরি করছেন ওই চাকরিতে মানুষের গোলামি করা লাগে, যেই চাকরি করতে গিয়ে বেদাত করা লাগে, যেই চাকরি করতে গেলে শিরক করা লাগে, যেই চাকরি করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে কবর দেওয়া লাগে, ওই চাকরি আপনার সমস্যা, পুরো জীবনটাই মানুষের। এমন একটা দিন আসবে
সমস্যা চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন। আমি দেখতে পাচ্ছি সাহাবীগণ, তোমাদের বাড়িতে যেভাবে বৃষ্টির কণা পতিত হয়, মানুষের প্রত্যেকটা দারে দারে বাড়িতে বাড়িতে ফেতনা পতিত হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। ইউলকাসুহা কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে, কৃপণতা দেখা দিবে, মানুষ কৃপণ হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা প্রচারে অর্থ সম্পদ ব্যয় করবে না। মানুষের মধ্যে যখন কৃপণতা দেখা দিবে, দুনিয়াকে আঁকড়ে ধরবে, দুনিয়ার অর্থ সম্পদ মাল সামানাকে আঁকড়ে ধরবে, আর পরকালের চিন্তা ভুলে যাবে, এটা হলো কৃপণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একসরাল হারাজ কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে, হারাজ বেশি হবে। কিলামা মাল হারাজ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হারাজ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হারাজ কালাল কাতল। তিনি বললেন হারাজ, তিনি বলতে লাগলেন হারাজ হচ্ছে খুন খারাপি মারামারি রক্তপাত। সমাজে মারামারি কাটাকাটি রক্তপাত বেশি হবে, সমাজে মারামারি দাঙ্গামা হাঙ্গামা বিশৃঙ্খলা নৈরাজ্য এগুলি বেশি হবে। এত মারামারি হবে, মানুষ মানুষকে হত্যা করবে, মানুষ হিংস্র জানোয়ারের মতো হবে, যে কোনো মূল্যে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আর একজনা রক্তপাত করবে, আর একজনকে হত্যা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজহাবুদ দুনিয়া, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়াতি আলান নাস ইয়াউমুন, যতদিন না মানুষের উপরে একটা দিন না আসবে, একটা যুগ না আসবে, লা ইয়াদ্রিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী বুঝতে পারবে না কেন আমি লোকটাকে হত্যা করলাম, যে নিহত হলো সেও বলতে পারবে না আমাকে কেন নিহত করা হলো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন কাইফা জালেক, কাইফা ইয়াকুনু জালেক, এটা কিভাবে সংগঠিত হবে, যে হত্যা করছে সে জানছে না, যে মারা গেল সেও জানে না, ব্যাপারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, হত্যাকারী জাহান্নামে যাবে, যে নিহত হয়েছে সে জাহান্নামে যাবে। হাদিস তো বুখারী মুসলিম, আপনি কি বুঝলেন? বোঝা বড় কঠিন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হত্যা করবে, যে হত্যাকারী সে না হয় জাহান্নামে যাবে, অপরাধ কি? সে মানুষকে হত্যা করেছে, সে হত্যাকারী, কিন্তু যে মারা গেল সে কেন জাহান্নামে যাবে, ওর কি অপরাধ? ওকে তো মেরে ফেলা হয়েছে, হিসাবে তো শহীদ হবে, কেননা ও নিহত হয়েছে, ঘটনা তো এরকম হতে হবে নাকি? কিন্তু ঘটনা কি হলো? ঘটনা যে নিহত হয়েছে সেও জাহান্নামে যাবে, যে নিহত করলো হত্যাকারী সেও জাহান্নামে যাবে। মানে এমন পরিস্থিতি সমাজে হবে যে মানুষের ভিতরে হিতাহিত জ্ঞান থাকবে না, পশু প্রাণীর মতো হবে। কি করে? যেমন দুইজন কুকুর, দুইটা ছাগল, দুইটা গরু মাঠে ময়দানে একে অপরে ওই যে ঘোঁতাঘুঁতি লাগে, এ ওকে ঘোঁতা মারে, ওকে ঘোঁতা মারে, এরকম হবে। যেই লোকটা হত্যা করলো আর যেই লোকটা নিহত হলো, দুইজনেই হাতে লাঠি তরবারি নিয়ে মাঠে নেমেছিল একে অপরে হত্যা করার জন্য, কিন্তু এই লোকটার শক্তি কৌশল বেশি ছিল, তাই ওকে হত্যা করতে পেরেছে। যদি ওর শক্তি কৌশল বেশি থাকতো, ও একে হত্যা করতো। দুইজনার নিয়তি ছিল যে ওকে মারবে, ও ওকে মারবে, দুইজনার নিয়তি ছিল যে আমি ওকে মারবো, ও একে মারবে, এই যে নিয়তের কারণে হত্যাকারী হত্যা করে জাহান্নামে গেছে, আরও নিহত হয়ে জাহান্নামে চলে গেছে। মানুষের ভিতরে যখন হিতাহিত জ্ঞান থাকবে না, পশু প্রাণীর মতো হবে, মানুষ একে অন্যকে ধরে মারবে, তখন বুঝতে হবে যে কিয়ামত নিকটে চলে এসেছে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না বাইনা ইয়াদাই সাতলা হারজান, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে খুন খারাবি বেশি হবে। সাহাবীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকতুলুল আনাফিল আমিল ওয়াহিদ মিনাল মুশরিকিনা কাদা ওয়া কাদা, ইয়া রাসূলুল্লাহ আমরা তো যুদ্ধের মাঠে মুশরিকদেরকে হত্যা করি, আমরা তো যুদ্ধের মাঠে
মুশরিকদেরকে হত্যা করি তো এই যে আমি আমরা তাদেরকে হত্যা করি এইটা কি কিয়ামতের আলামত নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা বিকাতিল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করা কিয়ামতের আলামত নয়, ওয়ালাক ইয়াকতুল বাদুকুম বাদান, বরং তোমরা পরস্পর এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা করবা, এটাই হলো কিয়ামতের আলামত। হাত্তা ইয়াকতুলা রাজুলু জারাহু, মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে, ওয়াবনা আম্মাহু, মানুষ তার চাচাতো ভাইকে হত্যা করবে, ওয়াদা করাবাতিহি, মানুষ তার নিকট আত্মীয়কে হত্যা করবে, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, এক ভাই আর এক ভাইকে মেরে দিবে, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, ছেলে বাপকে মেরে দিবে, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, ছেলে খালা ফুপুকে মেরে দিবে, ফুপুকে মারবে, ফুপাকে মারবে, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, মামাকে মেরে দিবে, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, টাকা নিয়েছে আর টাকা দিচ্ছে না, 100,000 টাকা নিয়েছে ধার আত্মীয়, নিজের ফুপা নিয়েছে 100,000 টাকা, ফুপা টাকা দেয় না, টাকা দেয় না, বারবার বলে টাকা দিতে হবে, এক পর্যায়ে রাগ করে লাঠি দিয়ে বাড়ি মেরে ফুপু ফুপাকে মেরে ফেলে দিল। যখন এরকম পরিস্থিতি সমাজে চলে আসবে, 100 শতক জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে ভাই ভাইকে মেরে দিবে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, হাত্তা ইয়াকতুলা রাজুলু জারাহু, যতদিন না মানুষ তার প্রতিবেশীকে মারবে, প্রতিবেশীর সাথে ঝগড়া তর্ক হতে হতে, লাঠি দিয়ে তরবারি দিয়ে ঝগড়া হতে হতে প্রতিবেশীকে হত্যা করে দিবে, মানুষ কত হিংস্র হবে। ওয়াখাহু, ভাই তার ভাইকে মারবে, 100 শতক 200 শতক 500 শতক জমি নিয়ে দ্বন্দ্ব, এক ভাই আর এক ভাইকে মাথা ফাটিয়ে মেরে ফেলে দিবে। ওয়াবাহু, ছেলে তার বাপকে মারবে, সন্তান তার মাকে মারবে। যখন সমাজে এইরকম মারামারি রক্তপাত বেশি হবে, সেদিন বুঝতে হবে কিয়ামত আসতে বেশি দেরি নেই। বলছিলাম এটাই হলো মারামারি রক্তপাত, খুন খারাপি, মানুষের ভিতরে হিতাহিত জ্ঞান থাকবে না। সাহাবীগণ বলছেন ওয়ামা নাউকুলুনা যালিকা লিয়াউম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই সময়তে কি সমাজে কোনো জ্ঞানী লোক থাকবে না? যখন সন্তান বাপকে মারছে, ছেলে মাকে মারছে, ছেলে তার ফুপুকে মারে, ছেলে তার প্রতিবেশীকে মারে, আত্মীয় স্বজনকে মারে, তুচ্ছ ব্যাপার নিয়ে, 100 শতক জমি জায়গা নিয়ে, টাকা ধার দেওয়া নিয়ে, কেসকাবারি নিয়ে ঋণগ্রস্ত হয়ে, যখন এইভাবে একজন আরেকজনকে মারবে, হত্যা করবে, রক্তপাত করবে, তখন কি তাদের ভিতরে জ্ঞান থাকবে না? রাসূল বলছেন লা তুমসা উকুল আকসারি জালিকা দামান, অধিকাংশ লোকের জ্ঞান উঠে যাবে, কারো ভিতরে জ্ঞান থাকবে না। ও ইখলুফুলাও হাবা উম্মিনান নাস, আর ওই সময়তে যারা সমাজের নেতা হবে, এমপি মন্ত্রীর মেম্বার চেয়ারম্যান হবে, এরা হবে ইতর শ্রেণীর মানুষ। যখন সমাজের নেতা হবে এরকম ইতর শ্রেণীর মানুষ, তখন সমাজে বেশি বেশি দাঙ্গামা হাঙ্গামা মারামারি কাটাকাটি বেশি হবে। যখন এরকম হবে ওই সময়তে অযোগ্য লোকেরা নেতৃত্বে আসবে, লাউকুল আলাহম, যাদের শরীয়তের কোনো জ্ঞান থাকবে না। বলছিলাম কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে অত্যাচার, জুলুম, নির্যাতন বেশি হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাইফা বিকুম আবি জামানিন, তোমাদের কি হবে, তোমাদের যুগের কি হবে, ইউশিক আইয়াতিয়া ইগরবালুন নাসু ফি গরবালাতান তাবকাহু সালাতিম মিনান নাস, শোনো, এমন একটা সময় পরিস্থিতি তোমাদের উপরে চলে আসবে যেই দিন মানুষের উপরে সর্ব ধরনের নির্যাতন করা হবে, মানুষের উপরে সর্ব ধরনের নির্যাতন করা হবে, আপনি সঠিক বিচার নিতে গেছেন, সঠিক বিচার আপনি পাবেন না, যে অন্যায় করেছে তার দিকেই বিচারক রায় ঘুরিয়ে তাকে নির্দোষ বলে খালাস করে ছেড়ে দিবে, আপনি নির্দোষ অথচ আপনিই দোষী, প্রতারণা, মিথ্যা, দুর্নীতি, সমাজটা জাহেলিয়াতে পরিপূর্ণ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াতালান নাস সানাতুন খাদাতুন, অচিরেই মানুষের উপর একটা সময় চলে আসবে পুরো সমাজটাই, পুরো সময়টা প্রতারণা,
আর মিথ্যায় পরিপূর্ণ, প্রতারণা আর মিথ্যায় পরিপূর্ণ। ইসাদ্দিকু ফিহাল কেদিব, সেই সময়তে ওই মিথ্যুককে সত্যবাদী বলা হবে, ঐকাদু ফিয়াস সাদেকো, আর সত্যবাদীকে মিথ্যুক বলা হবে। একটা পরিস্থিতি কাজ করবে, দোষীকে নির্দোষ বলে খালাস দেওয়া হবে, আর নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে জেলখানায় বন্দি করা হবে। তার প্রমাণ আজকে জেলখানা আপনি খবর নেন, আপনারাই গোবিন্দগঞ্জে এই ডিসেম্বরের 13 তারিখে একটা গণ্ডগোল হওয়ার কারণে একজন মানুষ মার্ডার হয়েছে। ওই দিন আপনি গোবিন্দগঞ্জেই ছিলেন না, ছিলেন ঢাকা এয়ারপোর্টে, অথচ ওই গণ্ডগোলের আপনি হলে এক নম্বর আসামি হয়ে বসে আছেন। এটা হলো পরিস্থিতি, আপনার উপরে একজনের শত্রুতা ছিল, আপনাকে এক নম্বর আসামি বানিয়ে দিয়েছে। কত মানুষ জেলখানাতে আছে বছরের পর বছর, ও জানে না, ইবলিস শয়তানেরও জানা নাই যে ও কেন জেলখানাতে আছে। এমনিতে ও মিথ্যুককে সত্যবাদী বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর সত্যবাদীকে মিথ্যুক বানিয়ে তাকে জেলখানে আটকে রাখা হয়েছে। এটা হলো প্রতারণা। যখন এই ঘটনা ঘটবে সমাজে, তখন বুঝতে হবে যে কেয়ামত এগুলি এক একটা আলামত। আমানতদারিকে আত্মসাৎকারী বলা হবে, আত্মসাৎকারীকে আমানতদারিতা বলা হবে। ওই সময়তে ওই সমাজে যারা নেতৃত্ব দিবে তারা হবে একেবারে অধম, একেবারে নিকৃষ্ট, একেবারে মূর্খ, একেবারে মূর্খ। সমাজের নেতা নেত্রী হবে অধম মূর্খ। যখন বুঝতে হবে যে তাদের শরীয়তের জ্ঞান নেই, তখন বুঝতে হবে যে কিয়ামত আসতে বেশি দেরি নেই। এগুলি এক একটা আলামত। পুরো জীবনটা মানুষের প্রতারণা, নির্যাতনের শিকার ভোগ করতে হবে। আপনি অফিসে যান, আদালতে যান, শিক্ষাঙ্গনে যান, সেক্রেটারিয়েটে যান, সচিবালয়ে যান, আপনার ইনকাম ট্যাক্স অফিসে যান, ভূমি অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, আপনি জমি জায়গা ভূমি অফিসে যান, আপনি রেল লাইনে যান, রেল স্টেশনে টিকিট কাটতে যান, আপনি ভিসা করতে যান, আপনি ব্যবসাতে যান, আপনি চাকরি করতে যান, সব জায়গাতে আপনার উপর অত্যাচার করা হবে। আপনি এই দেশেরই নাগরিক, শুধু আপনি যাবেন দুদিন পাঁচ দিনের সফরে সৌদি আরবে, এর জন্য পাসপোর্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো একটা পাসপোর্ট করতে গেলে ওরা আপনাকে এক মাস হয়রানি করবে, অথচ এক মিনিটের কাজ। আপনি নিয়ে যাবেন কাগজ, বলবে যে এটা হবে না, এটা নিয়ে আসেন, আপনার অমুক সার্টিফিকেট নিয়ে আসেন, এই নিয়ে আসেন, সেই নিয়ে আসেন, বাপের এই নিয়ে আসেন, জমি খারিজের এটা নিয়ে আসেন, আপনার বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে আসেন, এই সাইজের ছবি নিয়ে আসেন, নিয়ে আসেন। পরের দিন বলবে না এটা হবে না, আপনার এসএসসির সার্টিফিকেট নিয়ে আসেন, না এটা সমস্যা আছে, আপনি ডিগ্রির সার্টিফিকেট নিয়ে আসেন। কিন্তু ওখানে 1000 টাকা মেরে দেন, 5 মিনিট আপনার হয়ে যাবে। যখন অত্যাচারের শিকার হবেন, জুলুমের শিকার হবেন, সব এই জালেমগুলি যেখানে প্রত্যেকটা সেকশনে বসে থাকবে, প্রতারণা, জুলুম, মিথ্যা যখন সমাজটা ভরে যাবে, তখন বুঝতে হবে যে এটুকু এক একটা কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজাবুদ দুনিয়া, দেখেন অত্যাচার কত বেশি হবে, মানুষ নির্যাতন সহ্য করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়ামুরু রাজুল আলাল কবরে, যতদিন না মানুষ মানুষের কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, ফায়াতামারাগু আলাইহে, মানুষ মানুষের কবরে হামাগুড়ি দিয়ে পড়ে গোড়াতে থাকবে, আর বলবে ইয়াকুলু আলাই ওয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, মা কুনতু সাইবা হাদাল কবরে, আমি যদি এই কবরবাসী হতাম, অর্থাৎ আমার যদি মরণে চূড়ান্ত হতো। তার মানে সে এত জুলুমের শিকার হবে, সব জায়গাতে জুলুম, বিচার চাইতে গেছে আদালতে বিচার পাবে না। যার টাকা বেশি তার দিকে রায় বেশি, যার ক্ষমতা বেশি তার দিকে রায় বেশি, রাতারাতি আপনার জমি দখল করে আপনাকে হত্যা করে থানা পুলিশ সব পকেটে নিয়ে ঘুরবে, আর আপনি নির্যাতিত হতেই থাকবেন। এটা অত্যাচার। মানুষ যখন অত্যাচার সহ্য করতে পারবে না, লাইসা বিহি দ্বীন, এটা দ্বীন ধর্ম পালন করতে গিয়ে হবে না, ইল্লাল বালাও, সমস্যা, ফেতনায় পড়বে মানুষ, সঠিক বিচার পাবে না, বিচার নিতে যাবে চেয়ারম্যান মেম্বার এমপির কাছে হবে না,
অনির্দোষ, কিন্তু যে দোষী সে আগেই 2 লক্ষ 5 লক্ষ টাকা ঘুষ দিয়ে চেয়ারম্যানকে কিনে নেবে, থানাকে কিনে নেবে, মন্ত্রীকে কিনে নেবে, ওর দিকে রায় যাবে, আর ওই মজলুম ও নির্যাতিত হতেই থাকবে। যখন এই পরিস্থিতি চলে আসবে তখন বুঝতে হবে যে এগুলো একটা কিয়ামতের আলামত। বলছিলাম সমস্যা ফেতনা জুলুম সমাজে বেড়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নিকটে এসে বললেন, ফাখবিরনি আনিস সাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিয়ামতের খবর বলেন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসুলান হবে আলামা মিনাস সাইল, জিজ্ঞাসাকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না। এই যে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা নাই কিয়ামত কবে হবে, বুঝেননি মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জানা নাই কিয়ামত কবে হবে। এবারে জিবরিল বলছেন যে আখবিরনি আন আমার অতিহা, তাহলে আপনি কিছু নিদর্শন বলেন, চিহ্ন বলেন, যেগুলি দেখে বোঝা যায় যে কিয়ামত নিকটে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আংতালিদ আলামাতু রব্বাতহা, যেদিন দাসের পেট থেকে মনিবের জন্ম হবে, ওয়াং তারাল হুফাতাল ওরাতাল আলা রিয়া শাইয়াতে তাওলুনা ফিল বুনিয়ান, যেদিন যাদের পরনে কাপড় ছিল না, পায়ে জুতা স্যান্ডেল ছিল না, তারা ক্ষমতায় গিয়ে বড় বড় অট্টালিকা বানিয়ে গর্ব করবে, ক্ষমতায় গিয়ে রাতারাতি দেশের সম্পদ জনগণের সম্পদ দুর্নীতি করে প্রচার করে হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়ে দাম্ভিকতা করবে, এই দিন যেই দিন আসবে সেদিন বুঝতে হবে যে কিয়ামত অতীব নিকটে। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাস বিদ্দুনিয়া লুকাবন লুকা, যতদিন না এমন একটা সমাজ ব্যবস্থা আসবে যেই সমাজের নেতা নেত্রী হবে একেবারে ইতরের বাচ্চা ইতর, অধমের সন্তান অধম। একটা সময় চলে আসবে যেই সময়ে সমাজের যারা নেতা হবে এরা হবে ইতর শ্রেণীর, এদের ভিতরে কোরআন সুন্নার কোনো জ্ঞান থাকবে না, কোনো জ্ঞান থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জনগণের সামনে বক্তব্য দিচ্ছিলেন, ইদ জা আরাবিয়ুন ফাকালা মাতাস সাআত, হঠাৎ করে একজন আরবি লোক এসে বলছেন যে কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, জিজ্ঞাসাকারী ব্যক্তি কোথায়, দেখানো হলো এই ব্যক্তি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইদা জুইয়াতিল আমানাত ফান্তাজির সাত, যখন আমানতকে বিনষ্ট করা হবে সেই দিন কিয়ামত হবে, সেই দিনের অপেক্ষায় থাকো। লোকটি বললেন, কাইফাই জাতুহা, আমানতের বিনষ্ট কিভাবে হয়, আমানতের বিনষ্ট কিভাবে হয় বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উসিদাল আমরু লা গায়রি আহলিহি ফান্তাজিরি সাত, যেদিন অযোগ্য লোককে যোগ্য চেয়ারে বসানো হবে সেই দিন কিয়ামত হবে, যেদিন অযোগ্য লোকগুলিকে অনুপযুক্ত লোকগুলিকে কাজের দায়িত্ব দেওয়া হবে সেই দিন তুমি মনে রেখো, কিয়ামত অপেক্ষা করো, সেই দিন কিয়ামত আসতে বেশি দেরি নাই। সব জায়গাতে সব বিভাগে যখন অযোগ্য লোকগুলি বসে থাকবে, শিক্ষক হবে অযোগ্য, যেদিন হেফজখানার হাফেজ হবে অযোগ্য, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভিসি হবে যেদিন অযোগ্য, বক্তব্যের মাঠে বক্তা যেদিন হবে অযোগ্য, এলেম কালাম থাকবে না, এমনিতেই কিচ্ছা কাহিনী বলে বেড়াবে। হাফেজ সাহেব ছাত্রকে সুন্দরভাবে তার ডিউটি চুরি করবে, সঠিক শিক্ষা দিবে না, শিক্ষক তার ডিউটিকে চুরি করবে, ডিউটি দায়িত্ব সঠিকভাবে পালন করবে না। যেদিন অযোগ্য লোক হবে, এমপি হবে অযোগ্য, মেম্বার চেয়ারম্যান হেড মাওলানা প্রিন্সিপাল বক্তা আলেম খতিব
যখন প্রত্যেকটা সেকশনে অযোগ্য লোকগুলি চলে আসবে সেদিন বুঝতে হবে যে এখন কিয়ামত শুরু হবে। কিয়ামতের অপেক্ষা করো, এটা কিয়ামতের আলামত। শিক্ষক ক্লাসে ছাত্রদেরকে পড়াতে পড়াতে শিক্ষক মোবাইল টিপা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এই শিক্ষক হলো অযোগ্য। হাফেজ সাহেব একদিন পড়াই দুদিন পড়ায় না, শুধু ঘুমায়, এই হাফেজ অযোগ্য। শুধু দিন গনে মাস গনে, কেননা দিন গেলেই মাস শেষে বেতন পাবো, বেতনের আশাতে থাকে, এরা হলো অযোগ্য। বক্তা সাহেব শুধু বক্তব্য দিচ্ছে, কোরআন হাদিস নেই, অল্প গল্প কিচ্ছা কাহিনী, এ হলো অযোগ্য। এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান যে যেখানে দায়িত্ব পালন করে, এমন একটা সময় চলে আসবে যে অযোগ্য। তার কিছু নমুনা দেখা যায় যে প্রায় অযোগ্য। সবাই এই দেশের জনগণের গম ভুট্টা চুরি করা নিয়ে এরা ব্যস্ত আছে, এরা এক একজন অযোগ্য। এটা বড় বড় এরা চুর, এরা হলো বড় বড় ডাকাত। আসল জায়গাতে মানুষের জ্ঞান বুদ্ধি খুব কম। যেদিন দায়িত্ব দেওয়া হবে অযোগ্য লোকের হাতে, যেদিন দায়িত্ব চলে যাবে অযোগ্য লোকের হাতে, পরিবারের পিতা হবে অযোগ্য, ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারবে না, যে অযোগ্য পিতা। পরিবারের মা হবে অযোগ্য, মা তার মেয়েকে সঠিক শিষ্টাচার শিক্ষা দিতে পারবে না, হলো অযোগ্য। ছেলে মেয়ে আপনার বাড়ি থেকে বের হয় দুপুর ১২টায়, ফিরে রাত ১২টায়, তার মানে বাপও কাপুরুষ মাও কাপুরুষ। আপনার মেয়েটা কোচিং এর নামে বের হয়েছে, আপনার মেয়েটার কোচিং শুরু হয় বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত, এক ঘন্টা, অথচ আপনার মেয়েটা ঘরে ফিরছে রাত ১২টায়, এই ৭ ঘন্টা কি করল? আপনার ছেলেটা স্কুলে গেছে সকাল ৯টা থেকে নিয়ে তার ক্লাস বিকেল ৩টা পর্যন্ত, অথচ ঘরে ফিরছে এশার সালাতের পরে, বাকি ৭ ঘন্টা কি করল? আড্ডা পিটেছে বন্ধুদের সাথে, গাঁজার আড্ডায়, সিগারেটের আড্ডায়, জোয়ার আড্ডায়, মোবাইলের জোয়ার আড্ডায়। আর আপনি মনে করছেন আপনার ছেলে মেয়ে ভালোই পড়াশোনা করছে? জি না, আপনি অযোগ্য। সব জায়গাতে যখন অযোগ্য লোক চলে আসবে, আপনি কি মনে করেন যে আপনার এই গোবিন্দগঞ্জের এই এলাকায় একটা গরু চুর, ও ধরা পড়েছে, ও হলো চুর? জি না, গরু চুর তো চুর নয়। আপনার এই মাহফিলে জুতা খুলে এখানে বসেছেন, জুতাটা চুরি হয়েছে, তার মানে যে জুতা চুরি করেছে ও কি চুর? ও চুর নয়। আপনার মাদ্রাসার এই টিউবওয়েলটা চুরি হয়েছে, ও কি চুর? চুর নয়। ও চুর নয়, ও হলো ছোট ছোটখাটো একটা চুর, ওর দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না। একটা গরু চুর, ও সারা জীবন যদি গরু চুরি করে তো ১ কোটি টাকাও চুরি করতে পারবে না, কেননা আজকে চুরি করবে আগামীকাল তাকে ধরা পড়তে হবে। বুঝেননি মনে হয়? বুঝেননি? তার মানে ও বড় চুর নয়। বড় চুর কারা? বড় চুর কারা? বড় চুর দেখবেন ওই যে ইনকাম ট্যাক্স অফিসে বসে আছে এসি রুমে, ওই যে পাসপোর্ট অফিসে বসে আছে, ভিসা অফিসে বসে আছে, সেক্রেটারিয়েটে বসে আছে, এক একটা এই যে এই দাগা দাগা দুর্নীতিবাজগুলি এই নেতৃত্বের আসনে বসে থেকে এরা কলমের খোঁচা দিয়ে এক রাতে ১০০০ কোটি টাকা দুর্নীতি করে, এরাই হলো বড় চুর। এদেরকে ধরেই ঘাট তাড়ানে দিয়ে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, এরাই হলো বড় চুর। আপনার এই গরু চুর, ছেন্ডাল চুর, এরা চুর নয় তো? তার মানে এরা এক একটা গায়ে অযোগ্য। আর এদেরকেই আপনি মাহফিলে বক্তব্যের মঞ্চে প্রধান অতিথি করে দাওয়াত দেন, কেন? ওই টাকা দুটার লোভে। আরে আমার বক্তব্য আর শুনতে চায় না, অথচ এদেরই বক্তব্য শোনা লাগবে। এরা বক্তব্য শুনবে, এরা খুব ব্যস্ত, এরা এত ব্যস্ত, এরা আসবে একেবারে তাড়াহুড়া করে, এসে এদেরকে সময় দিতে হবে, এরা বক্তব্য দিবে, ১৫-২০ মিনিট বক্তব্য দিবে, দেওয়ার পরে ও আর বসবে না, ও তখন বলে হুজুর আমি খুবই ব্যস্ত, আর সময় দিতে পারলাম না। ও কোনো ব্যস্ত নয়, ওর ধান গম ভুট্টা চুরি করা নিয়ে ওই ব্যস্ত, এই জন্য এখানে ও সময় দিতে চাচ্ছে না। ও চিন্তা করছে এখানে যে ২ মিনিট বসে থাকবো, এই ২ মিনিট আমার কয়েক টন গম চুরি করা হয়ে যাবে। এরা যদি আমাদের বক্তব্য না শুনে তাহলে এরা বুঝতে পারবে না। এরা তো বুঝতে পারেনি যে এক
টাকা চুরি করলে, এক টাকা জনগণের টাকা চুরি করলে, আত্মসাৎ করলে পরিণাম জাহান্নাম হবে। আর টনকে টন কোটি কোটি টাকা কলমের খোসা দিয়ে চুরি করে, এরা হলো বড় চুর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেদিন অযোগ্য লোকের হাতে দায়িত্ব চলে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো। অযোগ্য লোকের হাতে যখন দায়িত্ব চলে যাবে, যারা রক্ষকের নামে ভক্ষক হয়ে বসে থাকবে, তখন বুঝবে কেয়ামত আসতে বেশি দেরি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মিদআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে হাদিয়ে দেওয়া হলো, তার নাম হলো মিদআম, রাসূলের খাদেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয় কাজ করে দিবে। ফাবাইনামা মিদআমুন ইহুত্তু রাহলান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাওদাটা ঠিক করছিলেন এই মিদআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে উঠের পিঠনে হাওদার উপরে বসে সফর করে, এই হাওদাটা ঠিক করছিলেন। ইদ আসাবাউ সামুন আয়রন, হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্না, লোকেরা তখন বলতে লাগলো, বাহ, রসুলের খাদেম জান্নাতে চলে গেছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে বলছেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, সেই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, সেই সত্তার কসম করে বলছি, যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযাহা ইয়াউমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, শোনো হে উপস্থিত জনগণ, শোনো, আমার এই মেদাম নামক খাদেমটি খয়বারের যুদ্ধের দিন সরকারি মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। তাস্তাইলু আলাইহে নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে আল্লাহ একে জাহান্নামের আগুন উত্তপ্ত করছে। ফালাম্মা সামিয়া দালিকান নাস, এই কথা যখন শুনলেন জনগণ, যা রাজুলুন সেরা কিনাও সেরা কায়নাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা ফিতা অথবা দুটি ফিতা নিয়ে উপস্থিত হলেন, হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ফিতা জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ থেকে চুরি করেছি, তবুও কি জাহান্নামে যেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিরাকুম মিন্নার আও সিরাকান মিন্নার, একটা ফিতা চুরি করো আর দুটা ফিতায় আত্মসাৎ করো, পরিণাম জাহান্নামে যেতে হবে। একটা জুতার ফিতা আত্মসাৎ করে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে বাংলাদেশের নেতা নেত্রীর বিচার মাঠে কি হবে? বুঝেননি মনে হয়? আপনি ঠিক বলছেন, মসজিদের ক্যাশিয়ার ও সমাজের টাকা খেয়ে বসে আছে, এর কি হবে? আপনার এই মাদ্রাসার প্রিন্সিপাল এ নিয়োগ বাণিজ্য করতে গিয়ে 10 লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করতে গিয়ে দুর্নীতি করেছে, মাদ্রাসার প্রিন্সিপালের কি হবে? প্রতি বছর প্রাইমারি স্কুলে সরকারের পক্ষ থেকে আসে 1.5 লক্ষ টাকা, এক বছরে উন্নতি করবে প্রাইমারি স্কুলের, বিভিন্ন কাজ করবে, এই 1.5 লক্ষ টাকা কোথায় যায়? প্রাইমারি হেডমাস্টারকে বুঝিয়ে দিতে হবে 1.5 লক্ষ টাকা কোথায় গেল। 10 টন গম এসেছে গোবিন্দগঞ্জবাসীর জন্য, 8 টনিক নাই, 2 টন আছে, 8 টন বুঝিয়ে দিতে হবে। বুঝেননি মনে হয়? খুব কঠিন, প্রত্যেকটা সেকশনে প্রতারণা, এক একটা চুর ডাকাত বসে আছে, এরা সবাই প্রতারক। যারা দায়িত্বশীল তারা তো জনগণের টাকা চুরি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন, সঠিক বোঝার তৌফিক দান করুন। বলছিলাম যে কাজের দায়িত্ব যখন অযোগ্য লোকের হাতে চলে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো, সব প্রায় হবে অযোগ্য লোক। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একল, তিনি বলেছেন, কি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাত, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে, আয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে,
বিদ্যা উঠে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1450 বছর পূর্বে। কিন্তু আজ থেকে 50 বছর পূর্বে আপনার এই রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ এলাকায় শতকরা 12-15 জন শিক্ষিত লোক ছিল, আর 2023 সালে শতকরা 90 জন মানুষই সার্টিফিকেট দ্বারা শিক্ষিত। বুঝেন নি মনে হয়? তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন বিদ্যা উঠে যাবে, অথচ 2023 সালে বাংলাদেশের 90-95 ভাগে শিক্ষিত। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বললেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, অথচ বর্তমানে বিদ্বানের সংখ্যা বেশি। তাহলে ঘটনা কি হলো? ঘটনা, আপনি মনে করছেন জাতিগত বিদ্যাতে যে বিদ্বান সে প্রকৃত বিদ্বান নয়, যার ভিতরে শরীয়তের কোরআন সুন্নার জ্ঞান আছে সেই প্রকৃত বিদ্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়ুর ফাল ইলম, বিদ্যা উঠে যাবে জাতিগত বিদ্যাতে একজন বিশেষ ক্যাডার, জাতিগত বিদ্যাতে একজন ইঞ্জিনিয়ার হতে পারে, জাতিগত বিদ্যাতে একজন মাস্টার্স হতে পারে, জাতিগত বিদ্যাতে একজন MBBS ডাক্তার হতে পারে, ওর সার্টিফিকেট আছে, ও মাস্টার্স পাস, ও ইঞ্জিনিয়ার, ও আইনজীবী, ও সচিব, ও ডাক্তার, ও জাতিগত বিদ্যাতে ও এত ডিগ্রি অর্জন করেছে, এই কথা ঠিক, জাতিগত বিদ্যা MBBS ডাক্তার এই কথা ঠিক, তবে দেখবেন ওকে দাঁড়িয়ে দিবেন ওর প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, বউ বেটি বেপর্দায় চলে, ওর পাশক্ত সালাত নেই, তার মানে ও জাতিগত বিদ্যায় শিক্ষিত হলেও ও একেবারে গণ্ড মূর্খ ছাড়া কিছু নয়। জাতিগত বিদ্যা ইঞ্জিনিয়ার ও মাস্টার্স প্যান্টাকনুর নিচে, ইঞ্জিনিয়ার দাড়িটা চাঁচা, ও সবচাইতে সমাজের উচ্চ শিক্ষিত, যত বড় যার ডিগ্রি তার সিগারেট দামই তত বেশি। ও বলছে যে আমি মাস্টার্স পাস, আমি কি বিড়ি খেলে মানাবে, আমাকে সুইস ব্যানসন সিগারেট খেতে হবে। বুঝেননি কথা? আর যার ডিগ্রি যত বেশি তার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনোর নিচে তত বেশি, আর যেই বেটি যত শিক্ষিতা সেই বেটি তত ল্যাংটা। তার মানে এরা জাতিগত বিদ্যায় শিক্ষিত, এদের ভিতরে কোরআন হাদিসের শরীয়তের জ্ঞান নাই। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিন যত যাবে বিদ্যা তত উঠে যাবে, বিদ্যা থাকবে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুর ফাল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, মানুষের ভিতরে শরীয়তের জ্ঞান থাকবে না, ও সার্টিফিকেট দ্বারি শিক্ষিত হওয়ার পরও পাঁচক্ত সালাত থাকবে না, মেয়ে স্ত্রী পর্দায় থাকবে না, শরীয়তের কোনো জ্ঞান থাকবে না, পাঁচক্ত সালাত আদায় বউ দূরের কথা, হালাল হারাম বিবেচনা করবে না, ও সার্টিফিকেট দ্বারি শিক্ষিত লোক, কিন্তু ও ঘুষখুর সুদখুর হারামখুর। এরকম লোক আছে না? অর্থনীতিতে সুদখুর ও ঘুষখুর ও চোর ও বাটপা। আপনার ছেলে জাতিগত বিদ্যায় শিক্ষিত হয়েছে, পুলিশ হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সচিব হয়েছে, MP হয়েছে, MBBS ডাক্তার হয়েছে, কিন্তু এদের ভিতরে শরীয়তের জ্ঞান নাই। আপনার ছেলেটা পুলিশ হয়েছে, তাকওয়া নাই, শরীয়তের জ্ঞান নাই, আল্লাহ ভীরুতা নাই, তাই পুলিশ হয়ে জনগণের নিকট থেকে ভিক্ষুকের মতো ঘুষ খায়। এরকম ঘুষখুর পুলিশ নাই? কেন? এর ভিতরে আল্লাহ ভীতি নাই। সব পুলিশ যে ঘুষখুর এটা বলছি না, তবে প্রায় ঘুষখুর এটাই বলছি। আপনার ছেলেটা নেতা হয়েছে, MP মন্ত্রী মেম্বার চেয়ারম্যান, আপনার ছেলের ভিতরে শরীয়তের জ্ঞান নাই,
আল্লাহ ভীতি নাই, এই জন্যও জনগণের টাকা সম্পদ চুরি করা নিয়ে ব্যস্ত আছে। যদি আপনার এই ছেলেটার শরীয়তের জ্ঞান থাকত, আল্লাহ ভীরুতা থাকত, একটা চাদর আত্মসাত করার কারণে জাহান্নামে গেছে, এই শরীয়তের জ্ঞান যদি থাকত, তাহলে এইরকমভাবে জনগণের লক্ষ হাজার কোটি টাকা, লক্ষ হাজার কোটি টন চাল গম ভুট্টা দুর্নীতি করতে পারত। শরীয়তের জ্ঞান নাই। আপনার ছেলেটা MBBS ডাক্তার, আপনার ছেলেটা MBBS ডাক্তার পাস করে কি হলো? ও জনগণের চিকিৎসা করা অসুস্থ মানুষের, কিন্তু ও যে এত বড় প্রতারক, চিটার এত বড় বাটপার, ও চিকিৎসার নামে রোগীদের প্রতারণা দিচ্ছে কিভাবে? MBBS ডাক্তার, আপনি গেছেন, এই ছেলে শোনো, তুমি তোমার বাপকে নিয়ে গেছো ডাক্তারের কাছে, ডাক্তার তোমার বাপকে দেখে বুঝতে পেরেছে তোমার বাপের এই সমস্যা, পরীক্ষা দিলেই হবে। এক হলো পেশাব পরীক্ষা, দুই হলো রক্ত পরীক্ষা, দুইটা পরীক্ষা দিয়ে স্টেটমেন্ট করে দুটো ওষুধ দিলেই অসুখ সারবে, কিন্তু এই ডাক্তার নামের এই চিটার দিয়েছে 10টা পরীক্ষা। কয়টা দিয়েছে? আগে অঙ্ক মিলিয়েছে যে দুইটা পরীক্ষা দিলে 5 × 2 = 10,000, আর 10টা দিলে 5 × 10 = 50,000। ও লাগবে দুটো পরীক্ষা দিয়েছে 10টা। সব যে MBBS ডাক্তার প্রতারক তা নয়, তবে প্রায় ডাক্তারের নামে এই পেট পূজারি ব্যবসা শুরু করেছে, কথাই ঠিক। শোনো আরেকটা কথা শোনো, তোমার বাপের এমন একটা অসুখ হয়েছে, ও ভালো করেই জানে যে তোমার বাপের জন্য এই কোম্পানির ওষুধটা কার্যকরী বেশি, এই কোম্পানির ওষুধ তোমার বাপের জন্য লাগবে, কিন্তু ও ওই কোম্পানির ওষুধ লিখছে না, লিখছে অন্য কোম্পানির ওষুধ। কেন? যেই কোম্পানির ওষুধটা লিখলো সেই কোম্পানি তাকে জম্মের ঘুষ দিয়ে দিয়েছে। ও ডাক্তারের নামে বাটপারি শুরু করেনি, কিন্তু এই ডাক্তারের যদি জানা থাকতো, মান গাসানা ফালাইসা মিন্না, প্রতারক আমার অন্তর্ভুক্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতারক আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তাহলে এই ডাক্তারের নামে বাটপারি করতে পারত? তার মানে ডাক্তার হয়ে কি হলো? আপনার ছেলে নেতা হয়ে কি হলো? একটা চাদর আত্মসাত করলে জাহান্নামে যেতে হয়, আপনার ছেলে বড় মস্ত বড় নেতা, সে যে জনগণের হাজার কোটি টাকা দুর্নীতি করছে, আবার 10 বার হজ করে আসে, যত দুর্নীতিবাজ এদের কিন্তু আরো পরহেজগারিতা বেশি। মাইক পেলেই এত পরহেজগার লেকচার দিবে, সালাত আদায় করেন, কিন্তু ওযুই জানে না। যে বলছে যে সালাত আদায় করেন, ও কি জানে না? দেখবেন যে দাড়ি একেবারে চাঁচা আছে, যদিও থাকে তাহলে জুতার ব্রাশের মতো হয়ে আছে। পাঁচত সালাত আদায় করবেন, আল্লাহর পথে চলবেন, মাইক পেলে খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ওর ওযুই জানা নাই, বুঝলেন না? ও তো চুরি করা নিয়েই ব্যস্ত থাকে। দাঁড়িয়ে দিলে দেখবেন প্যান্টটা টাকনোর নিচে, আর প্যান্টের পকেটে হাত দিলেই দেখবেন যে সুইস ব্যানসন সিগারেট, বুঝেননি মনে হয়। আর ওর বাড়িতে গেলে দেখবেন বউ এক ফ্যাশানে আছে, বেটির গায়ে পোশাকই নেই। এরা বক্তব্যের মঞ্চে এসে বক্তব্য দেয়, বেটা নিজে কোরআন হাদিস পড়ো, অযোগ্য। তাহলে এই নেতা যদি আমাদের বক্তব্য শোনে, যদি কোরআন হাদিসের বিদ্যে থাকে, তাহলে ছেলে মেয়েকে পর্দায় রাখবে, নিজে 5 বক্ত সালাত আদায় করবে, জনগণের সম্পদ চুরি করবে না, বুঝেন না? জনগণের সম্পদ আর কি করবে না, চুরি করবে না। বাইরে কথা বলছে, আপনি কন্ট্রোল করেন। বলছিলাম যে সমাজটা প্রতারণায় পরিপূর্ণ হবে, মানুষ জুলুমের শিকার হবে বেশি, অযোগ্য লোকের হাতে দায়িত্ব চলে যাবে। যেদিন অযোগ্য লোকের হাতে দায়িত্ব চলে যাবে, সেদিন বুঝতে হবে এগুলো এক একটা কিয়ামতের আলামত। বলছিলাম বিদ্যা উঠে যাবে, বিদ্যা থাকবে না মানুষের ভিতরে, কোথায় কোন কাজে কি বলতে হবে এটা মানুষের জানা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদ্যা উঠে যাবে,
আর বর্তমান সমাজে বিদ্বান লোকের সংখ্যা বেশি, তার মানে এরা জাতিগত শিক্ষায় বিদ্বান হচ্ছে, কিন্তু শরীয়তের শিক্ষায় এরা বিদ্বান নয়। মাস্টার ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি পাস করার পরে ছাত্রীর হাত ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কুকুর বিড়ালের মতো নাচানাচি করে। ও মাস্টার ডিগ্রি পাস, একটা মাস্টার নাইন টেন পড়ো একটা মেয়ের ছাত্রীর হাত ধরে বক্সে গান দিয়ে নাচানাচি করছে, বুঝেননি মনে হয়? একে শিক্ষিত বলবেন না কুকুর বলবেন? দেখেন, আপনার হাই স্কুলে বিদায় অনুষ্ঠান হবে, কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, প্রিন্সিপাল ঘোষণা দিয়েছে, হাই স্কুলের হেডমাস্টার ঘোষণা দিয়েছে, ছেলে মেয়েরা বিদায় অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করো, গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে আসো, আর ছেলেদেরকে ল্যাংটা পোশাক পরিয়ে দাও, মেয়েদেরকে ল্যাংটা পোশাক পরিয়ে দাও, ক্লাস নাইন টেনের ছেলে মেয়েরা উলঙ্গ হয়ে মঞ্চের উপর নাচানাচি করে, তার সাথে শিক্ষকেরাও নাচানাচি করে, আর ওই ছেলে মেয়েদের পিতামাতা চেয়ার টেবিল নিয়ে ওই মঞ্চের চতুর্দিকে বসে থাকে, শিক্ষকেরাও বসে থাকে, আর মেয়ের বাপটা বলছে শিক্ষককে, মাস্টার সাহেব ওই যে লম্বা ফার্সা মেয়েটা দেখেন মঞ্চের উপরে, ওই যে শিক্ষকের হাত ধরে নাচানাচি করছে, ওটা আমারই মেয়ে, একটু বেশি করে দোয়া করে দেয়।